আজ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সারা দিন নজরে থাকবে তারই আপডেট নিয়ে আপনাদের সামনে নজরে এই খবর নিয়ে রয়েছি। আজ আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধিরা। আজ একদিকে যখন রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন রাজ্যে অমিত শাহ আসছেন, অন্যদিকে কিন্তু আমরা নজর রাখব আজ তৃণমূল ভবনেও কিন্তু পালিত হবে রবীন্দ্র জয়ন্তী। ধনধান্য স্টেডিয়ামে কবি প্রণাম করবেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুর সিটি সেন্টারের খবরের দিকে নজর রাখব আমরা। তবে সবার প্রথম সত্যর কাছে চলে যাব আমরা। সত্য সুন্দর রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সত্য, আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করার জন্য পৌঁছাবেন সেখানে। এখন কি পরিস্থিতি, কি দেখছো তুমি সেখানে? দেখো, আজ দিনভর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় সফরসূচি রয়েছে এবং তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ। এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে এই কবিগুরুর যে জন্মজয়ন্তী সেই জন্মজয়ন্তী অনুষ্ঠানে তাকে মাল্যদান করবেন এবং তার মাধ্যমেই তার এই একদিনের যে কলকাতা যে সফর, শহরের সফরসূচি তার সূচনা হবে। এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি যেরকম পৌঁছবেন সেখানে অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তারপরে দুপুরবেলায় তিনি পেট্রাপোলে সেখানে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করবেন। একটি থানার উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান রয়েছে। সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হবে ইন্টিগ্রেটেড চেকপোস্টের। এবং সেই তারপরে বিকেলে আরও একটি অনুষ্ঠান রয়েছে, খোলা হওয়া শীর্ষক এই অনুষ্ঠান। এবং সেখানেও সায়েন্স সিটি অডিটোরিয়ামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে অংশগ্রহণ করবেন এবং সেই অনুষ্ঠানটিও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবেই রয়েছে। অর্থাৎ আজকে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এবং সেই লক্ষ্যের সেই লক্ষ্যেই তার কলকাতায় আসা। বেশ, আমাদের সঙ্গে থাকো সত্য, তুমি সত্য রয়েছেন আমাদের সঙ্গে। তবে এই মুহূর্তে আমরা একটু নজর রাখবো দ্য কেরালা স্টোরির দিকে। আমরা জানি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি, এবং এই নিয়ে বেশ উত্তেজনায় রয়েছে। আমরা সঞ্জীবের কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে। আমরা জানি সঞ্জীব কিভাবে কেরালা স্টোরি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটি একটি সিনেমা হল, সিনেমা প্রেমী মানুষরা এই ছবি ব্যান করাকে কিভাবে দেখছে? দেখো পায়েল, দুর্গাপুর শহরে গতকাল রাতে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরে মুখ্য সচিব জেলায় জেলায় এই সমস্ত যতগুলো থানা রয়েছে, যতগুলো কমিশনার রয়েছে, সব জায়গাতেই তিনি বার্তা পাঠান যে যেখানে যেখানে যে যে সিনেমা হলে কেরালা স্টোরি চলছে তা ইমিডিয়েট বন্ধ করে দেওয়ার জন্য। দুর্গাপুর শহরের তিনটি বড় বড় মলে, সেখানে বায়োস্কোপ আছে, সেখানে 89 মিডিয়া আছে, এরকম বেশ কিছু সিনেমা হল যেগুলো বড় বড় শপিং মলে দুর্গাপুর শহরে রয়েছে, বেনাচিতি এলাকায়, সিটি সেন্টার এলাকায় দুটো, এরকম তিনটি হলে কিন্তু এই ছবি দেখানো হচ্ছিল কেরালা স্টোরি। এবং রাতের বেলা যে শো ছিল সেই শো কিন্তু সন্ধ্যেবেলার পর যখন নির্দেশ আসে তখন রাতের বেলা এই তিনটে হলেরই শো বন্ধ করে দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফ থেকে। এখানে দুর্গাপুরের ডিসিপি কুমার গৌতম এবং এসিপি তথাগত পাণ্ডে সহ ওসি দুর্গাপুর তারা তৎপরতার সঙ্গে দুর্গাপুরের যেসব জায়গায় যে মলগুলোতে এই হলে এই কেরালা স্টোরি চলছিল সমস্ত হলেই কিন্তু রাতের বেলা যে শো, সেই শো কিন্তু কালকে রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আজকে সকালেও অন্যান্য যে সমস্ত ছোটোখাটো হল রয়েছে দুর্গাপুর শহর, তার লাগোয়া, অন্ডাল বা কাকসা ব্লক বা পাণ্ডবেশ্বর ব্লক, এসব জায়গাতেও যদি কোথাও ছোটো ছোটো সিনেমা হল থেকে থাকে এবং সেখানে যদি কোনোভাবে এই সিনেমা চলে তা বারণ করে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই যে কেরালা স্টোরি কেরালা এবং তামিলনাড়ুতে বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এটা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো, মূলত ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে, মানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে সিনেমা করে যাতে মানুষের মধ্যে সমস্যা না বাড়ে, এলাকায় এলাকায় যাতে অশান্তি না বাড়ে, তার জন্য এই সিদ্ধান্ত রাজ্য সরকারের। যদিও এ নিয়ে ভিন্ন মত রয়েছে বিভিন্ন মানুষের, বিভিন্ন সিনেমা প্রেমী দর্শকের এবং বিভিন্ন অন্যান্য মানুষের বিভিন্ন রকম মতামত রয়েছে, তবে রাজ্যের এই সিদ্ধান্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে যে যদি সিনেমা হয় সেটা বিভিন্ন ভাষাভাষী মানুষের প্রতি প্রভাব ফেলবে, রাজ্যের শান্তি বিঘ্নিত হতে পারে। অর্থাৎ এই ঘটনাতে রাজ্য সরকারের যে এই সিদ্ধান্ত সেটা কিন্তু অনেকেই সাপোর্ট করছেন।
একেবারে সঞ্জীব, আমি এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে থাকো সঞ্জীব, তুমি আমি এই বিষয় নিয়ে অংশুমানের কাছে যাব একটু। অংশুমান রয়েছেন আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে। অংশুমান, আমি তোমাকে একই বিষয় জিজ্ঞেস করব। একটা ছবি যেটা দেখানো হলো না, যেটা রিলিজ হলো না, রাতারাতি ছবিটা ব্যান করে দেওয়া হলো শুধুমাত্র কিছু মুখের কথায়, দর্শকরা কিভাবে নিচ্ছে বিষয়টিকে, সিনেমা প্রেমীরা কিভাবে নিচ্ছে বিষয়টিকে? দেখো, এই দ্য কেরালা স্টোরি, এই বিতর্কিত ছবিটা কিন্তু প্রথমে কেরলে, তারপর তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে কিন্তু গতকালকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে শিলিগুড়ির বেশ কয়েকটি সিনেমা হল সহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে কিন্তু এই ছবিটি প্রদর্শিত হচ্ছিল, কিন্তু বিশেষ করে যখন নাকি এই নিষেধাজ্ঞার জারির খবরটা শোনা যায় এবং বিশেষ করে রাত্রের দিকে যে শোগুলো আছে, অর্থাৎ একটি মাল্টিপ্লেক্সে রাত্রি 10:15 যে শোটা ছিল, সেই শোটা কিন্তু টিকিট আগে ভাগে বিক্রি হয়ে গিয়েছিল, কিন্তু মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ সেই ছবিটিকে কিন্তু বন্ধ করে দেয়। তারপরেই কিন্তু দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন, যে তাদেরকে না জানিয়ে অ্যাডভান্স কোনোরকম কথা না বলে সিনেমা শোটি কেন বন্ধ করে দেওয়া হলো। যদিও দর্শকরা যখন নাকি তাদের কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা সম্পর্কিত সেই নোটিশটা দেখতে চায়, তখন কিন্তু তারা দেখাতে পারেনি। তবে এই যে ছবিটি যেটা বিতর্কিত, এতে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ সহ দেশের কিন্তু শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, এই আশঙ্কা করে কিন্তু রাজ্য সরকার এই ছবিটি বন্ধ ঘোষণা করেছেন। তবে গতকালকে যারা ছিল, যারা কিন্তু টিকিটটা কেটেছিল, তারা না দেখতে পেয়ে ক্ষোভ করেছেন, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ এই ছবিটি কেন বন্ধ হলো, কি বৃত্তান্ত, এই বিষয়ে যে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু এখনো জানা যায়নি। হয়তো আজকে তারা যখন নাকি শোয়ের সময়, সেই শোয়ের সময় আসলে তারা কিন্তু বুঝতে পারা যাবে তাদের প্রতিক্রিয়াটা কি। এই কারণেই যে যখন তারা কেরালা স্টোরি দেখার ইচ্ছা নিয়ে তাদের বিভিন্ন সিনেমা হল বা মাল্টিপ্লেক্স গুলোতে আসবে, তখন যখন দেখতে পাবে যে শোটি বন্ধ করে দেওয়া হয়েছে, তখনই কিন্তু সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। একেবারেই আমরা আরো খবরের দিকে নজর রাখবো, আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। তবে এখন একটা ছোট্ট বিরতির সময় ফিরছি, বিরতির পর সঙ্গে থাকুন। এবার আমরা একটু আবহাওয়ার খবরের দিকেও নজর রাখবো। মকা এই মুহূর্তে কোথায় রয়েছে, কিভাবেই বা আবার সেই মকা আছড়ে পড়বে, আমরা সেই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে তপন রয়েছে পুরুলিয়া থেকে। তপন, মকা সম্পর্কে, ওয়েদার সম্পর্কে কি আপডেট রয়েছে আমাদের জানাবে? দেখো পায়েল, মকা সম্বন্ধে যেটা বলা যাচ্ছে, এখনো পর্যন্ত যা অবস্থা তাতে বাংলার দিকে বা পশ্চিমবঙ্গের দিকে ঢোকার কোনো সম্ভাবনা সেই অর্থে নেই। তবে এর জেরে যে মকার প্রভাবে যে পশ্চিমবঙ্গ তথা পুরুলিয়ার যে তাপমাত্রা অত্যন্ত জটিল জায়গায় তৈরি হয়েছে সেটা বলাই যায়। তার কারণ হচ্ছে, তুমি জানো যে এই নিম্নচাপের ফলে যে জলীয় বাষ্প সেটা টেনে নেওয়ার জন্য এই পরিস্থিতি, এবং তার জন্যই পুরুলিয়াতে যে তাপমাত্রা সকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে, গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা ছিল 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস, এখানে এক ধাক্কায় বেড়ে গেছে প্রায় 40-এর উপরে, এবং দুপুরবেলায় যে তাপপ্রবাহের একটা সৃষ্টি সম্ভাবনা দেখা দিয়েছে, দুপুরবেলায় হাওয়া এবং লু বওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে, যার ফলে মানুষের অস্বস্তি বেড়েই চলেছে। এবং আগামী কয়েকদিন, এই আবহাওয়া দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে, ফলত জেলার মানুষের পক্ষে অত্যন্ত অসুবিধার মধ্যে পড়বে জেলার মানুষ। দুপুরবেলায় যেহেতু তুমি জানো যে দুপুরবেলায় বা সকাল থেকেই মানুষজন কাজে বেরোয়, ফলত তারা আর বেরোতে পারছে না, তার কারণ তাপমাত্রা এতই বেড়ে গেছে যে গায়ে কিছু না কিছু ঢেকে বা গায়ে সম্পূর্ণ ঢেকে বেরোতে হচ্ছে, এবং টুপি, ছাতা, চশমা লাগিয়ে বেরোতে হচ্ছে, ফলত এই অস্বস্তি এখন কয়েকদিন থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে পুরুলিয়াতে গত এক মাসে অন্তত 3 থেকে 4 দিন যে পরিস্থিতি তৈরি ছিল, সেই পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের মধ্যেই ছিল, কারণ হচ্ছে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ছিল, কিন্তু ক্রমশই আবারও বাড়তে চলেছে, ফলত আরও জেলার মানুষের পক্ষে অস্বস্তি বাড়তে চলেছে। পায়েল, একেবারেই। তবে আমরা আবারও একটু জানবো বাঁকুড়ার পরিস্থিতির কথা। বাঁকুড়ার গরমের কথা ইতিমধ্যেই আমরা সকলে জানি, গতকালই 42 ডিগ্রি ছিল বাঁকুড়ার তাপমাত্রা। আমি সরাসরি চলে যাবো বাঁকুড়ার স্বরূপ রয়েছেন আমাদের সঙ্গে সেখান থেকে। স্বরূপ, বাঁকুড়া এই মুহূর্তে কি পরিস্থিতি? মকার প্রভাবে কিন্তু ইতিমধ্যেই বলছে বঙ্গে গরম বাড়বে, সেই দিক থেকে বাঁকুড়ার পরিস্থিতি জানতে চাইবো আমি। একেবারেই, দেখো বাঁকুড়া জেলাতে গত 5 তারিখে অর্থাৎ 5ই মে বৃষ্টি হয়েছে 11.5 মিলিমিটার, কিন্তু তারপর থেকে আর বাঁকুড়ায় বৃষ্টি হয়নি।
বৃষ্টি হয়নি, তার সাথে সাথে বাঁকুড়াতে কিন্তু তাপের পারদ চড়েছে এবং তার সাথে গুমসানি গরম। এবং গতকাল বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছিল 42.6 ডিগ্রির ঘরে। এবং এই যে তাপ বাড়ছে এবং তার সাথে সাথে প্রচণ্ড একটা গরম, এবং এই গরম এবং তাপ এবং তাপমাত্রার এই দুয়ের চাপে মূলত নাভিশ্বাস জেলাবাসীর। আজকে সকাল থেকে আকাশে রোদের তাপ তেমনভাবে দেখা যায়নি, একটা ঝড়ো হাওয়া বইছে, কিন্তু একটা গুমসানি গরম অনুভব করা হচ্ছে। গতকালের থেকে আজকে হয়তো তাপমাত্রা পারদ কিছুটা কমবে, কিন্তু এই যে 44 ডিগ্রির আশেপাশে বেশ কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছিল। মাঝে দুই একটা বৃষ্টিতে জেলাবাসীকে স্বস্তি দিয়েছিল, তবে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলার, আবার কোথাও হয়নি। যেখানে বৃষ্টি হয়েছে সেখানের থেকে কিন্তু মানুষের একটা স্বস্তি মিলেছে। গত 5 তারিখের বৃষ্টির পর আর কিন্তু বৃষ্টি হয়নি, গত 4 দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে যেটা হয়েছে বাঁকুড়া জেলায় প্রায় 2 ডিগ্রির উপর কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে। এবং এই যে তাপের পারদ যেভাবে চড়ছে, তাতে কিন্তু মূলত যে জেলাতে কিন্তু একটা অঘোষিত বন্ধের চেহারা নিচ্ছে বেলা বাড়ার সাথে সাথে, কারণ রোদের তাপটা এতটাই বেশি যে তার থেকে শরীর বাঁচাতে মানুষ খুব প্রয়োজন ছাড়া যেমন বাইরে বেরোচ্ছেন না, আবার যারা বেরোচ্ছেন তারা শরীরকে ঢেকেই বেরোচ্ছেন, কারণ এই তাপটা গরমের প্রভাব কিন্তু পড়ছে ইতিমধ্যেই গোটা বঙ্গে, তা কিন্তু পরিষ্কার। তবে এর পাশাপাশি আমরা একটু সুপ্রিম কোর্টের দিকে নজর রাখবো। দিল্লি থেকে আমাদের সঙ্গে প্রদীপ জি রয়েছেন। প্রদীপ জি, আজ সুপ্রিম কোর্ট পে যে প্রাথমিক চাকরি যে জিস লোগো কি নকরি সে খারিজ কর দিয়া গয়া থা, উন লোগো কি সুনওয়াই হ্যায় আজ, ওয়াহাঁ সে ক্যা জানকারি হ্যায়? आपको पायल जी बता दूं कि 269 जो सहायक शिक्षक थे उनकी आज सुप्रीम कोर्ट में सुनवाई होनी है। उन पर यह आरोप लगा था कि ये नौकरी जो मिली है ये धांधली के द्वारा इनको नौकरी मिली है। और वहीं आपको ये जानकारी भी दे दूं कि जो जो निचली अदालत थी अभिजीत गांगुली की जो बेंच थी उसमें ये मामला गया था, जहां अभिजीत जो न्यायाधीश हैं अभिजीत गांगुली ने इनकी नौकरी को बर्खास्त कर दिया था। और उन्होंने ये आदेश भी जारी किया था कि जब तक इनकी जांच नहीं हो जाती पूरी तब तक इनको नौकरी पे बहाल नहीं किया जा सकता। और यही जो 269 जो लोग हैं इन्होंने फिर हाई कोर्ट में अपनी याचिका डाली। हाई कोर्ट में भी जो डबल बेंच में ये हाई कोर्ट का मामला गया तो उसमें भी जो गांगुली के जो न्यायाधीश गांगुली है उनके आदेश को तो बरकरार रखा था। और साथ में उन्होंने जांच दी थी कि CBI इस मामले की पूरी जाँच करे। और वहीं जब ये मामला हाई कोर्ट से होता हुआ सुप्रीम कोर्ट पहुंचा तो सुप्रीम कोर्ट में 13 अप्रैल को इसकी सुनवाई हुई थी। और 13 अप्रैल को सुप्रीम कोर्ट ने जो इनकी नौकरी रद्द हुई थी आज यानी आज मंगलवार तक के लिए उसको उस पर रोक लगा दी थी। जो हाई कोर्ट के डबल बेंच का जो फैसला आया था उस पर रोक लगा दी थी सुप्रीम कोर्ट ने। और आज उस पर फिर से सुनवाई होनी है हाई कोर्ट में। जो 269 जो सहायक शिक्षा में नौकरी जिन्होंने पाई थी, जो शिक्षक थे उन्होंने नौकरी पाई थी, जो कि जो सरकारी शिक्षक के रूप में नियुक्त जो याचिका करते हैं उनको आज सुनवाई के लिए फिर से सुप्रीम कोर्ट का रुख करना होगा। और वहीं सुप्रीम कोर्ट में ही आज उनकी सुनवाई होने जा रही है। ये जो पश्चिम बंगाल है उनके शिक्षा बोर्ड के द्वारा ये नियुक्ति की गई थी। और वहीं आज फिर उनसे 269 लोगों जो सहायक शिक्षक है उन पर आज सुप्रीम कोर्ट में सुनवाई होनी है। जी पायल जी, बने रहिए हमारे साथ प्रदीप जी। এবার আমরা একটু যাব দেবাশিসের কাছে, তার কারণ আজ পেট্রোপল থানা ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। কি পরিস্থিতি সেখানে, নিরাপত্তা ব্যবস্থায় বা কেমন রয়েছে দেবাশিস, তোমার থেকে জানতে চাইব। দেবাশিসের কাছে যাব আমরা, তবে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ যেমনটা আপনাদেরকে বললাম রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আজ পেট্রোপনে যাবে তিনি, এবং সেখানে উদ্বোধন করবেন আজ যে থানার ভবন সেই ভবন উদ্বোধন করবেন অমিত শাহ। তার আগে তিনি জোড়াসাঁকোতে যাবেন এবং সেখানে গিয়ে মাল্যদান করবেন, কবিগুরুর গলায় মাল্যদানের পর সেখান থেকে তিনি রওনা হবেন। অর্থাৎ আজ একটি কর্মসূচি ভরা দিন অমিত শাহের জন্য। তবে পেট্রোপলে যে যাবেন তিনি, সেখানে গিয়ে কি বার্তা দেন, সেখানে থেকে তিনি কি বলেন,
আর সেখানে নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন রয়েছে এই সমস্ত বিষয় নিয়েই আমরা দেবাশিসের সাথে কথা বলবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ পেট্রোপোলে থানা ভবনের উদ্বোধন, সেই থানা উদ্বোধন করবেন অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যেই জোড়াসাঁকো, এবং তারপরে যাবেন তিনি পেট্রোপোলে। আমি দেবাশিস তোমার কাছে চলে যাব, আজ থানা উদ্বোধন করবেন অমিত শাহ, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে সেখানে? দেখো পাইল, তোমাকে প্রথমেই বলে রাখি যে আর কিছুক্ষণ পরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আসবেন, এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার পেছনে ঠিক যে মূল গেটটি রয়েছে জখর রোডে লাগোয়া, এই গেট দিয়েই তিনি ঢুকবেন। ঢুকে প্রথমে যাবেন তিনি যে কার্গো যে পার্কিং জোন রয়েছে সেখানে যে মূল যে গেট, সেই গেটের একটা অতিরিক্ত একটা গেটের শিলান্যাস করবেন এবং সেখানে মানে ভিতপুজো হবে, তারপরে সেখান থেকে বেরিয়ে আসবেন। আসার পরে ঠিক আমার আমি যেখানে দাঁড়িয়ে তার ঠিক 100 মিটার আগে ঠিক এখানে পেট্রোপোল থানা রয়েছে, যে থানা তিনি উদ্বোধন করবেন, এবং এই উদ্বোধন করার পরে তারপরে কার্গো যে সেন্ট্রাল পার্কিং সেটা কিন্তু ঘুরে ঘুরে দেখবেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলবেন, এবং কথা বলার পরে তারপরে মূল অনুষ্ঠানটা টোটাল অনুষ্ঠান 2 ঘন্টা 5 মিনিটের অনুষ্ঠান, 125 মিনিট অনুষ্ঠান, সেটা সেরে তারপর কিন্তু কালিয়ানি যে বিএসএফ ক্যাম্প রয়েছে সেই বিএসএফ ক্যাম্প থেকে তিনি হেলিকপ্টারে করে চলে যাবেন। হেলিকপ্টারে তিনি 12টার সময় নামবেন, নেমে কিন্তু এখানে আসবেন। তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ইতিমধ্যে যে কেন্দ্রীয় সেন্ট্রাল বাহিনী তারা কিন্তু সমস্ত পেট্রোপোল সীমান্ত লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে দখল নিয়ে নিয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে তারা কিন্তু সবটাই কিন্তু দেখভাল করছে এবং পুরো দখল নিয়ে নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেশ, ধন্যবাদ তোমাকে দেবাশিস, আমাদের সঙ্গে ছিলেন দেবাশিস, আমাদের সঙ্গে প্রদীপজি ছিলেন দিল্লি থেকে, ছিলেন প্রদীপজি, স্বরূপ ছিলেন আমাদের সঙ্গে, তপন ছিলেন আমাদের সঙ্গে, সত্য ছিলেন, এবং আমাদের সঙ্গে বাকি যারা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য। এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।